السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال رسول الله جمن كل شكل بولي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين، لن تدلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسول، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم:
المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام مسلم আজ ঘুমিয়ে পড়েছে মুসলিম আজ ঘুমিয়ে পড়েছে ডাকাত ঢুকেছে ঘরে ঈমান নামে দৌলত নিয়ে গেল চোরে দেখনি চিন্তা করে শুধু ঘোষার অবিচার অন্যায় আর ব্যবিচার নারী ধর্ষণ নারী হরণ মানুষ কমে মানুষ কমে কাঞ্চে বাংলার জমি বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন জাগ মুজাহিদ ভেঙে দাও নীর জাগ মুজাহিদ ভেঙে দাও নীর গাও ইসলামের গান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙ্গা কেল্লা ওরে নিশানে আসবে সুরত কে লিয়ে ইনসানি ইয়াদ রাখতো বান্দা হাই মেহমানি তার ফানি কেসা যাওয়া থুন্না যা নেকিও সে আপনি আসলে ঘর সাজা কালেমা লা ইলাহা এতগুলো মানুষ জবান খুন আল্লাহ কপাল খুলবে ইনশাআল্লাহ লা ইলাহা যারা দাঁড়ায় আসেন বসে বসে বলেন একজন দাঁড়া থাকবে না বসেন বসলে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ এটা বরকতের জায়গা বসেন সবাই দাঁড়া থাকবে না বসেন জবান খুলে আওয়াজ দিয়ে একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাই আশিকে মাওলা হো মেরা ইশকে নিরালা মাই আশিকে মাওলা হো মেরা ইশকে নিরালা জুমলা জহা জিনকে তজল্লি সে উজালা কলমা লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রপুর দারুল উলুম নূরানী হাফেজা মাদ্রাসা উদ্যোগে একদিন ব্যাপী কোরআন মাহফিলে সম্মানিত সুবিক্রোশ জনাবের সাহেবের সাথে সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত অনামন্ত্রিত কর্তৃপক্ষে মনোবত বাংলার জমিল ইসলাম আকাশে উজ্জ্বল নক্ষত্র ইমান ইমারতে অত্যন্ত প্রহরী নবী আলাইহিসসালামের শান জামানার শ্রেষ্ঠ সন্তান আমার সাড়ে তাস হজরত ওলামায়ে কেরাম সম্যক পানিসমিত পিত্ত তল্ল মুরব্বী বাবারা সমবয়স্ক ইয়াং সোসাইটি যুবক ভাইরা স্নেহের কোশিকাশা আজিজ তলামা পর্দার অন্ত আড়ালের মা ও ভগ্নীরা সকলকে জানায় আমার অন্তস্থল থেকে মোবারকবাদ আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই এই কনকনে শীতকে অপেক্ষা করে গরম বিছানা ত্যাগ করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছেন এজন্য খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা খুশি হলে প্রশংসা করব কার লাভ কার আল্লাহ বুঝে আসুন কথা কেন তামাম পৃথিবীর কোনো মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদ আল্লাহ আকবার না বলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে জোরে বলেন তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ কার আমার নিজের নিজের লাভ আমরা বুঝলাম না কথা কোন ঠিকই না
আরে ভাই লাভ তো পাগল হবে, পাগল জুগায় পাগল, তুই আগুনে হাতে ও দেবে না কেন, পুড়ে যাবে ক্ষতি হবে। এখানে বসলেই লাভ না লস, কোরআনের হিজবতে ওলামার সহাবতে বসলেই আল্লাহ পাক তার জিন্দেগির ছবিরা গুনা খাতা মাফ করে দেয়। আরো আস্তে কাল সুবাহান আল্লাহ, এদের সুবাহান আল্লাহ যে বললেন এটা লাভ না লস। আত্মাও মা বাইনা সামাওয়াতি ওয়াল আর্দ, একবার সুবহান আল্লাহ বলবেন, কি বলবেন আর একটু জোরে বলেন, কি বলবেন আর একটু জবান খুলে বলেন, আল্লাহ রসুল সরকার বলেন মান কালা সুবহান আল্লাহ আত্মাও মা বাইনা সামাওয়াতি ওয়াল আর্দ, একবার সুবহান আল্লাহ বলবে আল্লাহ পাক খুশি হইয়া আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবি। নেকির দরকার নাই নাকি? আমাদের একটা জগৎ আছে দুনিয়া, আসছি আবার চলে যাবো নাকি থাকবো, কই যাবো কোথায় যাবো অনেকেই জানে না। আমরা আসছি আবার চলে যাবো, আমরা ছিলাম কিন্তু জান্নাতে, আমার বাবার বাড়ি জান্নাতে, কথা কন থেকে না আমাদের আদি পিতা আদম সফিহুল্লাহ ছিলেন জান্নাতে, মা হাওয়া ছিলেন জান্নাতে, আর সে দুনিয়া বেড়াতে, কথা বল ঠিক না, আবার দুনিয়ার এ সফর পার দিয়া আবার আমরা আদমের সন্তান যাব, আমরা সুসন্তান যাব জান্নাতে, কথা বল ঠিক না। জান্নাতে কারা কারা যেতে চান দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখান, জবান খুলে কন্যারে তাকবীর, হলো না হলো না, জান্নাতে তাকবীর হয় নাই না রে তাকবীর, এই তাকবীর না তাকবীর এমন করে দিতে হবে যেন এই চণ্ডীপুর নগর মানুষ বুঝতে পারে এখানে কিছু হচ্ছে, কথা বলেন। আজকে তো যুবকরা কিছু করে হাই ভোল্টেজ ব্যাম্পার দিয়া ধারাম ধারাম বাজ দিয়া গান বাজা কেন কি করস, 14 ফেব্রুয়ারি কথা বলে 31 নাইটে ফাটা ফলা, কিন্তু আল্লাহ আকবার আওয়াজ দিলে আল্লাহ খুশি হয় না বেদার হয়, জোরে বলেন। বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে, বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পড়ে গেলে তুমি কাঁদো কোন সুখে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পড়লে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত কোনা মিশে যায় যন্ত্রণা, শিরায় শিরায় রক্ত কোনা মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির এই স্বচ্ছত বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার তাহলে তুমি আসল কথাটা শুনো, বন্ধু আমার তাহলে তুমি আসল কথাটা শুনো, সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ঠিক কিনা তোর বল ঠিক কিনা, ওগো বন্ধু আমার তাহলে তুমি আসল কথাটা শুনো, সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর থেকে দক্ষিণের সকলে মুসলমান, ঠিক কিনা বলেন, উত্তর থেকে দক্ষিণের সকলে মুসলমান, সাদা কালো আর ধনী গরিব পড়া এক দেহ এক প্রাণ, মুসলমান মুসলমান সবাই তো মোড়া মুসলমান, তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল, ঠিক না, তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, তুমি দুঃখী হও কিংবা সুখী হও রাখো ইমান নির্ভেজাল, তুমি দূরে রাও কিংবা কাছে রাও কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠিবে সারা পৃথিবী থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে নয় শয়তান তুমি তো মুসলমান, তুমি তো কি আপনারা
জোরে করে একটু তুমি তো আরো জোরে মুসলমানের আওয়াজ উঠতে হবে তুমি তো আমি তো তুমি তো আমি তো তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো মুসলমান নারায়ে থাকবি দুই হাত মুসলমান তাকবীর আওয়াজ দিতে হবে জোরে নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে গান বাজনা যেখানে 17 ফেব্রুয়ারি দিবস যেখানে হাত রাখুন করে হাত রাখুন সুদ ঘুষ যেখানে কাদিয়ানি যেখানে ভণ্ডামি যেখানে দুনিয়ার মুসলিম আমার নবী তোমার নবী আমার নবী তোমার নবী নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন আপনারা বসবেন না কত সুন্দর জায়গা বসেন বসেন তারা থেকে ভালো লাগে না হ্যাঁ সবাই একজন দাঁড়া থাকবেন সবাই বসেন সবাই বসেন উমা বুঝতে পারলে যায় কিংবা এদিকে আসেন বসেন এই যে তাকবীর আওয়াজ দিলেন ভালো লাগলো না খারাপ লাগলো জোরে কোন ভালো লাগে কিছু কিছু আওয়াজ দিলে ইমান বাড়ে সবার লাগে আবার কিছু কিছু আওয়াজ দিলে ইমান নষ্ট হয়ে যায় কিছু কিছু জায়গায় গেলে ইমান বেড়ে যায় আবার কিছু কিছু জায়গায় গেলে ইমান নষ্ট হয়ে যায় কথা কন ঠিক না ইমান 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 নামে দৌলত দিয়েছেন কে জোরে বলেন এই ইমান গ্রহণ করতে গিয়ে একটা থাপ্পড় আমরা খাই নাই ইমান অর্জন করতে গিয়া ঘর ছাড়ি নাই বাড়ি ছাড়ি নাই দৌলতে ইমান আপনাকে আমাকে দান করেছেন কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নামটা সুন্দর করালেন আমাকে আপনাকে মুসলমানের ঘরে দান করেছেন কি আরে আকেল না হো গাফিল আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে তুঝে একদিন মোহ আপনা রব কো সামনে দেখানা হে কদম সুয়ে মরকত কদম সুয়ে মরকত নজর সুয়ে দুনিয়া কে ধর জানা হে কে ধর দেখ রহা হে দর্দ দিল কি ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো অর না তোআত কে লিয়ে কুছ কম না থা কারো দিয়া এক চশমে জাদান গাফিল আজা শাহে না বাসি এক চশমে জাদান গাফিল আজা শাহে না বাসি শায়াত কি ও নেগা কোনা আগান বাসি মারহাবা জোরে বল আরো জোরে জোরে মারহাবা কোন আপনি জবান খুলবেন আমারও জবান খুলবে আপনি জবান বন্ধ রাখবেন আমারও জবান অতটুকু খুলবে না কথা বান ঠিকই না জুবান ইমানের পক্ষে খুলবেন হকের পক্ষে খুলবেন হকের আওয়াজ যখন বড় হবে হক যখন প্রতিষ্ঠিত হবে বাতিল থাকবে না কথা বান ঠিকই না আমাদের চতুর্পাশে বাতিল ঘিরে নিছে আগে আমরা জানতাম শিক্ষা নিয়ে মানুষ শিক্ষিত হয় ভালো হয় মানুষ হয় কিন্তু এখন দেখতেছে হায় রে শিক্ষা অর্জন করতে গিয়া শরীফ শরীফা হয় কথা বান না কেন এই দুঃখ রাখবো কথায় কথা বানু ঠিক কিনা আজকে আমাদের বরাতে মুসলমান তুমি হাত বুকে বাঁধবে না পিঠে বাঁধবে আমি জোরে বলবো না আসতে বলবো এই দিয়ে মারামারি করতেছে কথা বান ঠিক না আর ওই দিকে আমাদের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মেরুদণ্ড ভাঙতেছে শিক্ষার জাতির মেরুদণ্ড ধ্বংস করে জেনা ব্যবচার আর রাহাতনে ছিনতাই করার পায়েতরা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলে আয় ওই যে শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা অর্জন করলে তুমি মানুষ হবা
কোন শিক্ষা অর্জন করলে এমন একটা সন্তান হবে আমরা তো তাকায় রইছি আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে কোথায় না বড় সে কাজে বড় হবে মুখে হাসি মুখে বল তেজে ভরা মন মুখে হাসি মুখে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ মাগো আমি করব না হাতি মাটি তিন ঠিক না মাগো আমি করব না হাতি মাটি তিন মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম রামিন মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও আমরা এক কথা বলি না আপনার সন্তান ডাক্তার বানায়েন না আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানায়েন না এইটা আমরা বলি না আমরা বলি প্রথম শিক্ষাটাকে মাদ্রাসায় দেন নাহলে কিন্তু ভয়ানক ভাইরাস আসতেছে সামনে দেখ করোনা সাইতে মারাত্মক কথা ঘন্টে দিন কারণ একটা সন্তান যদি আল্লাহকে না চিনে নাস্তিক হয়ে যায় এই এখন তো ঘরে ঘরে নাস্তিক পয়দা হচ্ছে আগে হাতে গোনা কয়টা নাস্তিক ছিল যারা আল্লাহকে মানে না ওরা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না ওরা কি জোরে কল জোরে কল জোরে কি নাস্তিক ছিল আগে হাতে গোনা তিন চারটা যেমন তাসলিমা নাস্তিক ছিল তখন যেরকম তাসলিমা ছিল তো আল্লাহর কোরআনে আল্লাহ ভুল সিদ্ধান্ত নিয়েছে কয় কি সিদ্ধান্ত কপুরুষরা মাসনা সোলা সাওয়া রুবা একজন পুরুষ চারটা বিয়া করতে পারবে কয়টা ভয় পান নাকি জোরে কন কয়টা একজন পুরুষের অধিকার চারটা বিয়া করতে পারবে এ অধিকার এর শক্তি কে দিছে আর রজুল কওয়ামুনা আলান নিসা পুরুষরা মহিলা নেতৃত্ব দেবে তা আল্লাহর বিধান কথা বান ঠিক কিনা তাসলিমা নাসরিন ডাক্তারি পড়ছে ও মাদ্রাসা কিন্তু পড়ে নাই কথা বান ঠিক কিনা ও তখন কয় আল্লাহ এটা ইনসাফ করে নাই নারীদের প্রতি জুলুম করেছে নাউজুবিল্লাহ করেন না কেন একজন পুরুষ চারটে বিয়া করে এক মহিলা চারটে বিয়া করতে পারবে না কেন না এটা বিধানই নাই তা সিস্টেমই নাই কথা কন ঠিক কিনা কিন্তু ও নিজে না বলিয়া এই কথা যখন বাংলাদেশে অলি আল্লাহর দেশে ইমানদারের দেশে এখন বক্তব্য দিছি এই বাংলার জমিন তাও হিসেবে বলছে না এটা আল্লাহর কোরআনের উল্টা বলতেছি বিরোধীরা বলতেছি স্লোগান দিছে তাসলিমা নাসিন বাংলা ছাড়তে বাধ্য হয়েছি বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছে কেন এটা ইমানদারের জমিন আল্লাহ জমিন কথা বলেন ঠিকই না এ জমিন ইমানদারের ফসল হয় আর এই দেশ থেকে বারবার কোরআন চ্যাম্পিয়ন প্রতিযোগিতা করে বারবার চ্যাম্পিয়ন হয় সুবহানাল্লাহ বলে বলেন যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবি কথা বলেন কথা বলেন কথা বলে এই দেশের সূর্য উদিত হয় আল্লাহু আকবার আওয়াজে এই দেশের সূর্য অস্ত হতে যায় মাগরিবের আওয়াজ আজানে আর সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে কথা বলতে কিনা যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে যে দেশে মোল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে শুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সিরাগুল জ্বলতে হবে দেশ দেশান্তরি যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠি যে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবি যে দেশের মাঠে ঘাটে যে দেশের গঞ্জে গামে যে দেশের যে দেশের যে দেশের গঞ্জে গামে খোদার নামে তসবি হাতে কত বীর আউলিয়াদের অস্তু ঝরে গভীর রাতে ঠিক না যে দেশের সন্তানেরা মত্ত বেজায় কোরআন মুখে সে দেশে কোরআনেরই শাসন কায়েম করতে হবে যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠি যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবি যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠি যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবি মারহাবা বল আরো জোরে নারায়ে তাকবীর বয়ান চলবে কে চলবে না এই যুবকরা চলবে কে চলবে না
হাত তোলা কল চলবে কোরআনের মাহফিল চলবে না বন্ধ হবে কোরআনের মাহফিল বন্ধ হলে বেদিনটা জেগে যাবে কথা বলেন ঠিক কি না কোরআনের মাহফিল কেউ বন্ধ করতে পারবে আমি বলবো কোরআনের মাহফিল আপনাকে বন্ধ হয়ে যাক নাকি হাত তোলেন কেন হাত তোলেন হাত তোলেন কোরআনের মাহফিল আরো জোরে কোরআনের মাহফিল কত ঘুম চলবে এবার হাত জুজবাটা দেখলাম মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আমাকে কি দিতে পারে কেউ দেখছেন দেখেন না দেখবেন ইনশাআল্লাহ হয় ময়দানে না রণাঙ্গনে কথা কোন ঠিক কিনা কোরআনের মাহফিল সারা রাত না যতদিন পর্যন্ত পূর্ব গগন থেকে সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না যে পারবে না এ কোরআন কার কিতাব আল্লাহ একটু জবান কইলা কোন আল্লাহ এই একটা নাম আছে কালামুল্লাহ মানে আল্লাহর কথা সুবহানাল্লাহ কোন আল্লাহর কথা যেমন কোরআনের কথা তেমন আল্লাহ যেমনে যেমনে কথা কইছে তেমনে কথা আল্লাহ কোরআনে দিছে এই জন্য কোরআন ধরতে অজু লাগে কি লাগে না এই কোরআনে অজু লাগে কেন এই কোরআন হলো পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পাকের কোথাও পবিত্র কথা বলেন ঠিক কিনা তার মধ্যে ভুল আছে সন্দেহ আছে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি ব্যক্তিদের এটা রাস্তা দেখা দিবে জান্নাতের রাস্তা কোন রাস্তা জোরে কোন জান্নাতের রাস্তা আমরা যেতে চাই কে চাই না আল্লাহ পাক বলেন যে এই কোরআন দান করেছেন সলক্ষ সাহাবী লয়া আর ফার ময়দানে বিশ্বনবী ভাষণে ভাষণ বিদায় ভাষণ এ সাহাবীরা আমি তোমাদের কাছে জানতে চাই আল্লাহ পাক যে ধর্ম দিন আমাকে দিছিল এইটাকে তোমাদের কাছে পঙ্খন পঙ্খন আমি পৌঁছাইতে পেরেছি সাহাবা আজমাইন এক বাক্যে বললেন আল্লাহর নবী শুধু আমাদের কাছে পঙ্খন বললে হবে না হাতে কলমে প্র্যাকটিক্যালে বোঝাই দিছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী খুশি হইয়া শাহাদত আঙ্গুলটা আসমানে দেখে উঠাকা শাহিদ তুই আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমানত তুমি আমার কাছে দিছি না এই আমানত আমি তোমার বান্দাদের কাছে আমি পৌঁছায় দিলাম সাহাবিরা এই ভাষণ শুনতেছেন আর নবী শেষ ভাষণ দিতেছেন ডাক দাম আছে চিন্তা নাই কারণ নাই আমি নবী চিরদিন থাকবো না কথা কন ঠিক না কিন্তু তোমাদের পথ তোমাদের মুক্তি তোমাদের সফলতা জন্য দুইটা জিনিস থেকে গেলাম আল্লাহ নবী ডাক ডাক হয় তারা দুঃখী কুম আমরাইনি লাংতা দিল্লু মা তামাশাক তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূল আমি তোমাদের কাছে দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত রেখে যাব এই দুইটা জিনিসের মহাব্বত এই দুইটা জিনিসের ভালোবাসা এই দুইটা দুইটা রাস্তা নিয়ে তুমি চলবা এক নম্বর আল্লাহ পাকের কোরআন দুই নম্বর আমি নবীর সুন্নতের বিধান নবীর মহাব্বত আর আল্লাহর কোরআনের বিধান যদি কেউ মানতে পারে ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাতের মধ্যে লিখে দিবি লম্বা কথা নয় বিশ্লেষণ আর স্টাডি করে বলতেছি এই কোরআনের শিক্ষা তারাই অর্জন করেছে তারাই দুনিয়াতে জিতছে আখিরাত তো জিতবে কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনার সন্তান পরোপকার শিক্ষা কোরআনের শিক্ষা দিবেন চার বছর পাঁচ বছর তিন বছর পড়া পরে স্কুলে ভর্তি করে দিবেন ওই স্কুলে ফার্স্ট হবে কথা বলেন না তারপরে সন্তান আস্তে 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 বিসিএস ক্যাডার হবে ও কখনো দাঁড়ায় থেকে পেশাব করবে না কেন নবীর সুন্নাটাকে শিখছে কথা বলতে কিনা ও কখনো মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা মহাপাপ কথা বলতে কিনা ও সন্তান কখনো জুলুম করবে না অত্যাচার করবে না কারণ রসুলের আদর্শ সে গ্রহণ করেছে আমার নবী কাউরে জীবনে একটা মানুষের প্রতি জুলুম করে নাই নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা পায় নাই কথা বলেন ঠিক কিনা এরকম পণ প্রতিজ্ঞা নিয়ে একটা সন্তান আগের দিন শেখা পারে যদি সেই সন্তান ডাক্তার হয় এবিএলএস হয় ওই সন্তান কখনো গরিব মানুষের প্যাট কাটিয়া সিজারে নামে টাকা নেবে না কথা বলেন ঠিক কিনা যদি সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে যায় সরকারের পক্ষ থেকে আমানতের মান বাজেট পায় ব্রিজ করতে আসলে রডের বদলে বাঁশ দিয়া ধোকা দিবে না কথা কন ঠিক কিনা
تو اسکول میں پڑھو کالج میں پڑھو کچھ نہیں نقصان اسکول میں پڑھو کالج میں پڑھو کچھ نہیں نقصان اسلام کے تمام حدود جب کرو فرمان اسکول میں پڑھ کر جب قرآن بھول گیا کالج میں پڑھ کر جب قرآن سر دیا افسوس عذاب ہے تیرے ٹھکانہ حابیا সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেছে বাবা অসুস্থতার কারণে বলতেছে বিবিরেন আমি তোমার বাবার দোয়া করি বাবা মনে মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতির পিতা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছে বয়স 100 বছর 100 প্লাস কয় বছর বিবির বয়স 90 পার হয়ে গেছে সন্তান দেওয়ার মতো কোনো আর আলামত নাই কিন্তু সন্তান দেওয়ার মালিক কে জবান খোলা কোন ছেলে সন্তান কে দেয় কন্যা সন্তান কে দেয় আমার নিস্কানে শুনেছি এক ব্যাক কল কয় ছেলে সন্তান আল্লাহ দেয় কিন্তু কন্যা সন্তান মিয়া সন্তান বউ মিয়া ও মিয়া দেয় নাউজুবিল্লাহ কোন আবার কারো সন্তান ছেলেও নাই মেয়েও নাই আল্লাহর পরীক্ষা কথা কন ঠিক না আবার কেউ কেউ এমন আছে আপনাদের লেখা জানি না সন্তান চাওয়ার জন্য মহাস্থান বাবার দরবার দেখ একটা সন্তান দেরি বাবা কথা কন ঠিক না সন্তান দেওয়ার মালিক কি চাব কার কাছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কাকতি মিনতি করে কয় রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ তুমি একটা নেক সন্তান দান করো সুবহানাল্লাহ কি সন্তান নেক সন্তান এটা আপনার জন্য একটা সম্পদ সুবহানাল্লাহ বল টাকাকে সম্পদ মনে করলেন গাড়ি বাড়িকে সম্পদ মনে করলেন সন্তানকে সম্পদ মনে করলেন না আওলাদে সলিহিন ইয়াদাউলাহু নেক সন্তান দুনিয়াতে যত নেক আমল করবে বাবা মা কবরে গেলে আল্লাহ পাক তার আব্বা আম্মার কবরে সব পয়সা দিবে সুবহানাল্লাহ পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে ডাক ডাক আল্লাহ আমার তো বয়স 100 পার হয়েছে বিবি ও সন্তান হওয়ার কোনো সিগন্যাল আলামত পাওয়া যায় না কিন্তু তুমি কাদের মতলব আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন একটা নেক সন্তান আমারে দাও পয়গম্বর তো মুস্তাজাবুদ দাওয়া নবীরা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরে দেয় না আল্লাহ ডাক ডাক খলিলুল্লাহ আপনার দোয়া আমি কবুল করেছি আল্লাহ পাক ডাক ডাক পয়গম্বর আপনার দোয়া কবুল সাবাসরনাহু বিগোলামিন হালিম এমন একটা সন্তানের সুসংবাদ যার নামটা আমি রেখে দিছি ইসমাইল আপনার এমন একটা সন্তান আমি দান করলাম যার নামটা আমি আল্লাহ রেখে দিলাম তার ইসমাইল এই যে সন্তান চাইছে আল্লাহর কাছে শুধু ইব্রাহিম পয়গম্বর চাবে না কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা সন্তান চাবে বাবার কাছে না ডাক্তারের কাছে না কার কাছে আওয়াজ দেয়া কার আর জবান খোলা বলেন কার কাছে তুমি মিটাও সকল আশা দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে ঠিক কিনা বলো তোমার কাছে চাইলে সবাই তোমার কাছে চাইলে সবাই আসবে যেসু দিন কথা কন ঠিক কিনা আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা খান দিন রাত আমি আল্লাহর কাছে চাবো কথা কন ঠিক না তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি দিন বলেন তোমার দয়ায় পূর্ণ আমার তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তিদাতা মালিক জগতে ঠিক না
তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানে সবাই বলেন তোমার দয়ায় পূর্ণ আমার সব কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না সবার ঢং নাই কথা কোন ঠিক কি না চাইতে হবে আল্লাহর কাছে দোয়া একটা মনে ইবাদত আর দোয়া মুখুল ইবাদত দোয়া কোনে কোনে বান্দা বাদে কোন আল্লাহর কাছে চাই আল্লাহ দিতে দেরি করে না কিন্তু সবার ঢং আমাদের নাই কথা কোন ঠিক কি না বলো সবার ঢং আল্লাহ বলে দিয়েছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যাও ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ আগে সবর 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 ধৈর্য ধারণ করো পাহাড় সমতল বিপদ তো আসতেছে মুসিবত আসতেছে মুসিবত আল্লাহই দেয় ধৈর্য ধারণ করলে আল্লাহ আবার এনাম বক্সিক যায় আল্লাহু আকবার বলেন ইজা সাবাতুহুম মুসিবাতুন কালু কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে আবার আল্লাহ কাছে ধৈর্য ধারণ করে আর সবর একটা করলে আল্লাহ পুরস্কারিত করে সুবহানাল্লাহ ডাক ডাক কয় সন্তান আমার আছে আল্লাহ একটা সন্তান দিছি আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ একটা সন্তান দে রে আল্লাহ একটা সন্তান দি কামাই খাওয়ার আশা নাই আর বলে দোয়া করবে সে আমিন কন একটা সন্তান দে রে আল্লাহ একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই আর বলে জানালা পড়াবে সে আমিন কন সন্তান যদি দুনিয়াতে আসি প্রথম শিক্ষাটা মাদ্রাসা দিবি শিক্ষা কতদিন দিবি কোরআনের শিক্ষা ঐশী শিক্ষা দিবি বরকতের শিক্ষা দিবি ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা সন্তানের বাবা মারা গেছে সন্তানের মায়ের হাতটা ধরে মাদ্রাসা ভর্তি করে দিছে সন্তান মাদ্রাসায় পড়ো আগে তারপরে অন্য পড়া সন্তান মাদ্রাসায় আসছে ওস্তাদ ডাক ডাক কই পড়ছস কোথায় পড়ি নাই কোন মাদ্রাসায় পড়ছ নাই কয় না প্রথম আপনার কাছে পড়তে আসছি বা কি পড়বি কোরআন পড়বো সুবহানাল্লাহ খান কোরআন পড়ে কি হবে কয় আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে আর যার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় তার দুনিয়া কোনো টেনশন আছে কথা কোন টেনশন আছে ওস্তাদ তখন ডাক ডাক ঠিক আছে কোরআন শরীফ যেহেতু কোথায় পড়ো নাই কোরআন শরীফ পড়তে হলে একটু গ্রামার পড়তে হবে আলিফ বা তা সা জিম হা ফা দাল পড়তে হবে সন্তান তুমি ওযু করে আসো সন্তান ওযু করিয়া সুন্দর করে এই কায়দা বলেন এই গ্রামারটা হাতে দেখো পড় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তুমি আলিফ বা তা সা পড়ো সন্তান ডাক ডাক ওস্তাজি কোরআন শরীফ যদি পড়তে হয় তাহলে আমাকে আলিফ বা তা সা পড়তে হবে না আমি আলিফ বা তা সা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারি ওস্তাদ ডাক ডাক তুই মাদ্রাসা পড়স নাই কয় না কারো কাছে কি প্রাইভেট পড়েছে কয় না তো কেমনি পড়বি বল আপনি একটু সময় দেন ওস্তাদ ঠিক আছে তুমি কোরআন শরীফ পড়ো সন্তান তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন শরীফ স্টার্ট করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন পড়তে আছে পড়তে আছে পড়তে আছে পড়তে আছে পড়তে আছে সুরা ভাকারা আপনারা শেষ তারপরে কোন সুরা সুরা আলে ইমরান শুরু করে দিছে সুবহানাল্লাহ খান ওস্তাদ কিম কর্তব বিমূর হইয়া তাকায় রয়েছে কি রে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু কোরআন এত সুন্দর করে পড়ে
এক জায়গাও লোকমা দিতে পারে না এক জায়গা ভুল ধরিবা পারে না ওস্তাদ মনে মনে একটা জিনটিনা শোনা গরে মাও কয় গলা মাদ্রাসায় পড়ে নাই ও পড়ে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু সুন্দর করে পড়ে কেমনে কোনিয়া সন্তান পড়তে 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 18 পারা কোরআন শরীফ পড়ে থেমে গেছে সন্তানকে দেখ দেখ হয় কোরআন তো 30 পারা কথা কোন ঠিক কিনা 18 পারা পড়ে গেছে গেলে গেল দেখ দেখ 18 পারা পড়ে ওস্তাদ কি আছে আমি বলতে পারবো না ওয়া কেন পারবি না কোরআন তো 30 পারা আরো পড়ো আরো পড়ো তোমার সুন্দর জবানে সুরীত কণ্ঠে নির্ভুল কোরআন শুনতে ভালো লাগে সন্তান কয় আর একটা হরফ আমি পড়তে পারবো না কয় কেন পারবি না কয় এটা আমার মা জানে আল্লাহু আকবার বলেন সন্তানে হাতটা ধরে ডাক ডাক ও আব্দুল কাদেরের মা এই যে সন্তান পড়তে দিছেন সন্তান তো 18 পারা পড়ানো হাফেজা হয়েছে এটা কেমনে হইলো আব্দুল কাদের জিলানির মা ফাতিমা ডাক ডাক আমি তো ফাতিমা আমার নাম স্বামীর নাম মুসা জঙ্গি আমি ছিলাম 18 পারা পড়ানো হাফেজা আমার সন্তান আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতাম কান ফেলে ফেলে কোরআন শরীফ তেলাওয়াত শুনতো আমার সন্তান শুনিয়া শুনিয়া আমার কাছ থেকে 18 পারা কোরআন হাফেজ করে ফেলছি আমাদের দেশের সেই ছেলে হবে কত দিনে কোথায় না বড় সে কাঁদে বড় হবে মুখে হাসি বুকে বলতে যে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ এই জন্য মাদ্রাসা যারা পড়ালে বরকত তোলা হয় কথা বল ঠিক কিনা টাকা পয়সা কম কিন্তু বরকত দেয় কে জোরে বলেন একটা সন্তান মাদ্রাসা দিবেন ইনশাল্লাহ বল সন্তান নাই নাতি পুতিকে দিবেন তাও নাই রসুল আছে কুল্লু আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিয়ান লাম তাকুন খামিসান ফালিহুলিক রসুল বলছে তখন দুনিয়ার সবাই তোমরা আলেম হয়ে যাও আল্লাহু আকবার বলেন আলেমের দাম আছে কিনা বলেন জোরে কোন দুই নম্বর বলছে আলেম হইতে পারো নাই তুমি তালেবে আলেম হও আলেম হতে পারো তালেবে আলেম হও তালেবে আলেম হইতে পারো নাই মুঈনান তালে তুমি তালেবে আলেমকে মহব্বত করো আলেমকে মহব্বত করো সহযোগিতা করো হেল্প করো সাহায্য করো ডাক ডাকা ভাই রে দৌলাতে ঈমানের একটা মজা আলেম হইতে পারে নাই তালবে আলেম হইতে পারে নাই কিন্তু তুমি আলেম তুমি মাদ্রাসা করেছো তোমার ভালোবাসা আমার অন্তরে আছে কারণ কি জানেন আল মারউ মা মান হাব্বা যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত একজন নবী সাহাবী গরিব সাহাবী নবীর সামনে বসে বসে থাকতেন নবীকে কিছু বলতে চায় কিন্তু ভয় বলে না নবী তো রহমাতুল আলামিন নবী সারে কারে দুজাহান নবীর কাছে লুরু শুরু আমরা বসে থাকে কিন্তু এই নবী সাহাবী নবী কি কিনা বলতে চায় নবী ওর চেহারা দেখে বুঝতে পারছে ডাক ডাক কয় এ আমার গরিব সাহাবী তুমি জানো আমাকে কে বলতে চাও বলো বলো ডাক ডাক কয় নবী কি আর বলবো আমি একটা কথা বলতে চাই কিন্তু ভয় বলতে চাই না কেন কিসের ভয় আমার কাছে কোনো ভয় নাই আমি রহমাতুল আলামিন রহমতের টাওয়ার আমার কাছে ভয় নাই ডর নাই বলো কগো নবী ওই যে আপনার কাছে কানের কাছে হঠাৎ করে মাঝে মাঝে দেখি বিশাল আকৃতি দেয়ার মতো চেহারা জীবনের কোন চেহারা দেখি নাই আপনার কানের কাছে আসে আপনার কাছে আসে আবার চলে যায় আবার গুনগুন গুনগুন করে আপনার কানের কাছে গীত গান গায় গীত বোঝেন গীত বিয়ার বাড়ি তাকে গাইছে না গীত ডাকতে বলতেছে নবীজি বিশাল লম্বা উঁচা চড়া বড় দেও দর্শর মতো কিরম হঠাৎ করে দেখি আপনার কাছে আসে আপনার কানের কাছে আবার গীত গান গায়ে গায়ে চলে যায় আল্লাহ নবী ওই গরিব সাহাবীর ভাষাটা বুঝতে পারলেন ডাক ডাকায় এ গরিব সাহাবী এটা দেও না দর্শ না আমি রহমতের নবী আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসে ওটা জিবরিল আমিন সুবহানাল্লাহ বলে ওটা আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসে ওর নাম জিবরিল আমিন রুহুল আমিন সবচেয়ে উত্তম আর সম্মানিত ফেরেশতা জিবরিল আমিন
উনি আমার কাছে মাঝে মাঝে আসে আমার কাছে আসে বুঝলাম আমি চিনি না তো আপনার কানে কাছে গুনগুন করে কি গান গায় কয়টা গীত না গান না কোরআনের বাণী কয় সুবহানাল্লাহ কোন আল্লাহ যেটা কয় দা সেটা আমার কাছে শেষে কয় যায় এই কথা বলিয়া নবী ডাকটা কয় গরীব সাহাবীরা রে এই মুহূর্তে এই সময় আমার কাছে এমন একটা সূরা দিয়ে গেছে যে সূরার সংখ্যা হলো আয়াত সংখ্যা 4টা ছোট্ট একটা সূরা এই সূরাটা আমার কাছে আসে এই মুহূর্তে দিয়ে গেল যে সূরাটার ফজিলত জিব্রিল বলে গেলেন যদি কোনো বান্দা বান্দিরা উম্মতে মুহাম্মাদিরা এই ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে একবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুশি হইয়া 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সব তার আমল নামায় লিখে দেয় জোরে জোরে বলেন আল্লাহু আকবার বলতেছেন নবী ও সাহাবীরা শুনো এই মুহূর্তে যেই সূরাটা আমার কাছে দিয়ে গেল জিব্রিল একদম ছোট্ট একটা সূরা আয়াত সংখ্যা 4টা এই সূরা যদি কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে কয়বার জবান খুলে বলেন কয়বার সোজাজ করতেছি খারাপ লাগতেছে কয়বার তেলাওয়াত করে কোন ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল ইজ্জা এই সূরার এত বরকত এত ফজল এই সূরা 3 বার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার আমলনামা এক খতম করার শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব পাবে ওরকম সব 3 বারে ছোট্ট সূরা তেলাওয়াত করলে আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবি কুল হুয়াল্লাহু আহাদকা কুল হুয়াল্লাহু আহাদকা রমজ কিয়া সমজায়ে তু কুল হুয়াল্লাহু আহাদকা রমজ কিয়া সমজায়ে তু তু খুদা কো খাস বন্দ তু খুদা সমজায়ে তু তু খুদা কো খাস বন্দ তু খুদা সমজায়ে তু আল্লাহু আকবার জোরে কোন আরেকটু জোরে কোন আল্লাহু আকবার নবীজি পাক জবানে বললেন এই ছোট্ট সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয় এটা বুখারী শরীফে হাদিসে আছে আল্লাহ নবী ডাক দেয় কোন 6 বার যদি এই সূরা কেউ তেলাওয়াত করে 2 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব তার আমল নামা লিখে দেওয়া হয় যদি কোনো ব্যক্তি এই সূরা 9 বার কয় বার 9 বার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ রাসূল সরকার পাক জবানে বলে ওর আমল নামা আল্লাহ পাক 3 খতম কোরআন শরীফে তেলাওয়াতের সব আল্লাহ লিখে দেয় আমাদের মধ্যে এখনো অনেক শ্রোতা আছেন অনেক বাবা অনেক যুবক আছেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না কিন্তু সূরাতুল ইখলাস কুলো সূরা তেলাওয়াত করতে পারে কথা কোন ঠিক না আল্লাহ সহজ আসান করে দিয়েছে যদি কোনো ব্যক্তি 9 বার সূরাতুল ইখলাস কুল হুর সূরা তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামা 3 খতম কোরআন শরীফের সওয়াব দিবে শুধু ওর আমল নামায় না বাবা যদি কবরে থাকে মা যদি কবরে থাকে আব্বা আমার কবরেও আল্লাহ পাক সব লিখে দিবি আল্লাহ রসুল এখনো শেষ করে নাই বলছেন সাহাবিরা এই সূরা যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে কয়বার সূরাটার নাম সূরাতুল ইখলাস কুল হুর সূরা সুবহানাল্লাহ বলেন এটা আল্লাহ পাকের ওহাদিয়ানের পরিচয় সূরা সাহাবা আজমানকে বলতেছেন এই সূরা যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে শুধু ওর নামায় নামা আমল নামা শুধু কোরআন শরীফ তেলাওয়াতের সব না আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য একটা জান্নাতের বালাখানা নির্মাণ করে দিবি মায়া ভরা রঙের পৃথিবী নয়তো সুখের ঠিকানা মায়া ভরা রঙের পৃথিবী নয়তো সুখের ঠিকানা জান্নাত তোমার আসল ঘর ঠিক না জান্নাত তোমার আসল ঘর ও গো জানতে যদি তুমি মায়া ভরা রঙের পৃথিবী নয়তো সুখের ঠিকানা মায়া ভরা রঙের পৃথিবী নয়তো সুখের ঠিকানা জান্নাত পাওয়ার সহজ পথ তোমার শহীদ মরণ জান্নাত পাওয়ার সহজ পথ তোমার শহীদ মরণ
আল্লাহর রাহে শহীদ হলে দ্বীনের রাহে শহীদ হলে অগ জান্নাত পাবে তুমি মায়া ভরা রঙের পৃথিবী নয় তো সুখের ঠিকানা আল্লাহ আমাদের জান্নাত দান করুন আমিন গো গরে সাহাবী সম্মুখে নবীর ওয়াল করতেছেন অনেক সাহাবী বসে আছে কোরআন শরীফ তেলাওয়াত করতে শিখে নাই কোনো কিন্তু গরিব একজন সাহাবী ওই সাহাবী ডাকতে বলেন নবীজি যে সূরাটা এই মুহূর্তে নাযিল হয়েছে ওই সূরাটা আমাকে একটু তেলাওয়াত করে শোনায় দেন দেখি তো আমি মুখস্থ করতে পারি নাকি সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী তখন পাক জবানে বলতেছে ঠিক আছে আমি সেই সূরাটা তেলাওয়াত করে শোনায় দিই তোমরা শোনো নই বলতেছেন আপনারা আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ নবী পাক জবানে বলছে সাহাবী বসে বসে শুনছে নবী সাহাবী আবার ডাক ডাক ও নবী আপনি আরেকবার বলেন আমি আরেকবার শুনি নবী আরেকবার বলছেন সুবহানাল্লাহ বলেন নবীর গরিব সাহাবী বলতেছেন ও আল্লাহ নবী আপনি আবার একটু তেলাওয়াত করেন একটু শুনি মুখস্থ করতে পারি কিনা বিশ্ব নবী তিনবার যখন তেলাওয়াত করেছে গরিব সাহাবী তা ডাক ডাক আল্লাহ নবী যে আপনার কাছে এই মুহূর্তে যে সূরাটা নাযিল হয়েছে ইখলাস এই কুল হু সূরাটা আপনার জবান থেকে শুনে আমি মুখস্থ করে ফেলছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী ডাক দেয় কয় সাহাবী কেমনে মুখস্থ করছো তুমি তো আমার তেলাওয়াত করে শোনাও ওই গরিব সাহাবী নাম সই করতে পারে না গ্রাম্য মানুষ নবীর তেলাওয়াত কিন্তু আয়াত উনি শুনিয়া শুনিয়া সূরাতুল ইখলাসের চারটা আওয়াজ সুন্দর করে তেলাওয়াত করে শোনায় দিছি যখন তেলাওয়াত শেষ হয়ে গেছে ওই গরিব সাহাবী এত খুশি হয়ে গেছে এত আনন্দিত হয়েছে সে বলে জীবনে এরকম খুশি কোনোদিন হই নাই আমাদের কোরআন তেলাওয়াত করে তাকবীরে আল্লাহু আকবার নারায় তাকবীর আর আরব দেশের মানুষ কোনো কিছু কয় কয় নিয়মাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নিমা নিয়মা ইলাই আমার প্রতি নিয়ামত দিছে এই গরিব সাহাবি চিৎকার দিয়া বলতেছে নিয়মাল্লাহ আর নিয়মা ইলাই আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ নিয়ামত দান করেছে খুশি হয়ে আনন্দ হয়ে গেছে নবীর চারপাশে ধনী ধনী সাহাবি আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ নবীকে ডাক ডাক ও গো তোরদের নবী ওই যে আপনার গরিব সাহাবিটা এই মাত্র সূরাতুল ইখলাস নাযিল হইল এই সূরাটা সুন্দর করে পড়ে খুশি হয়ে গেছে আমিও খুশি হয়ে গেছি পরে কিছু হাদিয়া দিব সুবহানাল্লাহ কোন আব্দুর রহমান ইবনে আউফ ডাক ডাক আল্লাহ নবী গো ওই যে আপনার গরিব সাহাবিটা এত সুন্দর করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করছে আমিও খুশি হয়ে গেছি আমি একটা হাদিয়া দিবি চাই বা কি হাদিয়া দিবেন তাড়াতাড়ি দেন বাড়িতে চলে গেছি বিবিকে ডাক ডাক বিবিরি আমাদের একটা গাভীন উট আছে না ভাই আছে তো কয়েকদিন পর বিয়াবে বিবিরি নবীর দরবারে আমি বসেছিলাম কোরআন তেলাওয়াতের এশক আমার আছে কারণ কোরআন তেলাওয়াত করলে পরে ইমানদার ইমান বেড়ে যায় কথা কন ঠিক কিনা মমিনের ইমান বেড়ে যায় যাক্কারা কমফিল্লা আল্লাহ পাকের ইসকুম তুলে আসে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইমানদারের কাছে যখন কোরআনের আয়াত বর্ণনা করা হয় কোরআনের তেলাওয়াত করা হয় ইমানদারের ইমানটা বেড়ে যায় আমার ইমানের হালত কেমন হয়েছিল গরিব একজন সাহাবী এত সুন্দর করে সূরা ইখলাস মুখস্থ করছে আমিও খুশি হয়ে গেছি দিদি তাকে হাদিয়া দেব আমার গাভীন উঠটা তাকে হাদিয়া দিবার চাই সুবহানাল্লাহ গো গাভীন উঠ বুঝেন সৌদি আরবে একটা গাভীন উঠ মানে একটা ট্রাকের মালিক বাংলাদেশে ট্রাকের মালিক যেমন আরবে একটা উটের মালিক তেমন ডাক দে বলতেছেন আল্লাহ নবী দরবারে আমি একটা হাদিয়া দিবার চাইছি কি হাদিয়া দিবেন আমার একটা গাভীন উট আছে গাভীন উটটা হাদিয়া দিব যেমন সাহাবি তেমন বিবি কথা কম ঠিক কিনা
ডাক ডাক নবীর দরবার থেকে আপনি হাতিয়া দেওয়ার কথা কয় আছেন কহ তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের বিবি যদি কইতা নবীরে আব্দুল ওয়াজেদ আনসারি কত সুন্দর বয়ান করছে ওরে আমার গরুটা দিয়ে দিন গাবিন গরু ঝাঁটালে তাড়াতাড়ি কথা কোন ঠিকই না হাতিয়া দাও টাকা জায়গা পাও না টাকা দাও হাতিয়া গরু দিতাম না কথা কোন ঠিকই না কিন্তু সাহাবি তো সে আল্লাহ পাকের পাহারা মন্দা ডাক ডাক করছে স্বামী তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি যান উঠ গাবিন উঠ দিবা তাড়াতাড়ি করছো তুমি জানো না একে দশ আল্লাহু আকবার কোন একটা আমল করলে আল্লাহ পাক দশটা নেকি দান করবে মানজাবিল হাসানা ফালাহু আশু আমসার আল্লাহু আকবার কোন একে দশ নিবার চাই তাড়াতাড়ি করতে নিয়ে দান আব্দুর রহমান ইবনে আউফ উট লাগাম ধরে কয় ওগো নবী উট লিয়ে আসি দেন সাহাবীর হাতের মধ্যে দিয়েছে সাহাবী খুশি না বেজার জোরে কন গরিব মানুষ এই সময় চাউলের দাম বেশি পেঁয়াজের দাম বেশি এই সময় আলুর দাম কম হওয়ার কথা কচ্ছে কথা কন কেন তারপরে দাম বেড়ে গেছে সিন্ডিকেটে বাংলাদেশ ভরে গেছে কথা কন ঠিক কিনা গরিবের খবর কেউ নেয় না ওই গরিবের খবর কেউ নেয় না গরিব মানুষটা খুশি হয়ে গেছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে জিব্রাইল আবার নবীর কাছে আসে ডাক ডাক নবীজি সুসংবাদ আছে সুসংবাদ আছে আল্লাহু আকবার বলে কি সুসংবাদ তা আপনি আব্দুর রহমান ইবনে আউফ একটা উট গরিবকে খুশি করার জন্য দিছে আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য জান্নাতের মধ্যে 82,000 উটের মালিক বানায় দিছে আরো আস্তে কান সুবহানাল্লাহ আরো জোরে কান সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এই যখন বলছে আল্লাহ নবী ডাক ডাক আব্দুর রহমান ইবনে আউফ একটা উট গরিবকে দিলা আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমার জন্য 82,000 উটের মালিক আল্লাহ জান্নাতের মধ্যে বানায় দিছি হাদিসে রেওয়াত আছে ওই জজবা শুনে আরেকজন সাহাবীরা কহুত আমার একটা উট দিয়ে দিলাম সুবহানাল্লাহ এরকম করতে করতে সূরাতুল ইখলাস কুল হু সূরাতুল ইলাহ করছে ও 1,000 উটের মালিক হয়ে গেছে এখন কোন বরকতের মালিককে আর আওয়াজ দেয় কোন বরকতের মালিককে এই জন্য দান করলে মাল কমে কমে যারা কয় কমে ওরা বোকার স্বর্গে বাস করে কথা কম ঠিকই না আপনাদের চণ্ডীপুর এলাকায় কোনো ব্যক্তি কি দান করে ফকির হয়েছে এরকম একজন ব্যক্তি দেখাতে পারবেন পারবেন তাহলে বুঝতেন দান দান বল করে কিন্তু সুদের ব্যবসা করতে গিয়া মাগলার গিরি করতে গিয়া অর্থাৎ ইয়াবা ব্যবসা করতে গিয়া হয়েছিল হিরো ঘটনা হয়ে গেছে জিরো কথা কোনো ঠিক না এই জন্য আজকাল মাহফিলে ওঠা বসা করেন না বেশি লম্বা বয়ান করবো না একটু দিলে দরদ নিয়ে কথা শোনেন দরদ দিল কি বাঁচতে পয়দা কিয়া ইনসান কো ওর না তো আতকে লিয়ে কুছ কম না থাকা রবিয়া আল্লাহ পাক মানুষকে বানাইছে দয়া করে মায়া করে এক একটা মানুষের জন্য এক একটা জান্নাত বানাইছে আল্লাহ আকবার বলেন জান্নাত 8টা নাম শুনছে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত রাখছেন মানুষ যদি দুনিয়াতে বোবা হয় কানা হয় প্রতিবন্ধী হয় পাগল পাগল সন্তান যদি দুনিয়াতে আসে কারো পাগল আছে না পাগল পাগল সন্তান যদি কোনো মা মায়ের পেট থেকে পাগল সন্তান দুনিয়াতে আসে দুনিয়াতে হায়াত দিছিল 20 বছর 15 বছর 30 বছর 50 বছর কিন্তু জ্ঞান আকল দেয় না এটা পাগল পাগল এই পাগল দেখুন দুনিয়ার হায়াত কাটায় আখরাতে জিন্দেগিতে যাবে ওর আল্লাহ পাক হিসাব দিবে না বিনে হিসেবে আল্লাহ পাক জান্নাতে দিবে ওই পাগল তখন ডাকতে পাবে আল্লাহ আমি তো একা একা জান্নাতে যাবো না কয় কেন মালিক রে আমাকে পাগল বানায়া দুনিয়াতে প্রেরণ করেছিলাম মার মাধ্যমে মায়ের প্রসবেদনায় মায়ের প্রসবেদনায় 27 মানুষ আর জমির মায়ের মাথার উপর রয় ঠিক না ওই দুঃখিনী মার দুঃখ কেহ বুঝিবার দুনিয়ায় নাই আমার আদরিণী মায় দুঃখিনী মায় মাঝে আমার অতি রত্ন বুঝিবার কে আল্লাহ আমাকে পাগল বানা পড়াইছে দুনিয়াতে অনেকে আমাকে দেখে ঘৃণা করছে কিন্তু মা আমারে ঘৃণা করে নাই মা
আমারে গলা টিপে দিয়া পাগল হিসেবে মারে নাই মা কোলে পিঠে মানুষ করে আমাকে দুনিয়ার হায়াত প্রেরণ করে আরছি আমার মারে দাও নালে জান্নাতে দামু না সুবহানাল্লাহ গন ওই পাগল সন্তান মা আর বাপকে সুপারিশ করে করে জান্নাতে নিয়া যাবে নারী জাতি সব জাতি জান্নাতের ফুল নারী জাতিকে ভালোবেসেছে আল্লাহ রাসূল মা বোন কি বয়ান শুনতেছে নাকি মা বোন বা শুনতেছে অর্থাৎ নারী আর মায়া জাতি এত সম্মান এত ইজ্জত আল্লাহ দান করেছেন আল্লাহ রাসূল বলেছেন وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহু আকবার করে কোন এ যুবক সন্তানেরা এ বাবারা এমন কোন সন্তান আজকে মাহফিলে আসিলে যারা মায়ের পেট থেকে আসি নাই আসমানের বৃষ্টিতে আমরা দুনিয়াতে আসি নাই বন্যার পানি ভেসে আমরা দুনিয়াতে আসি নাই মায়ের পেট থেকে দুনিয়াতে আসি ভালো করে শোনো আল্লাহ রাসূল বলেছে মায়ের পায়ের নিচে তোর জান্নাত মায়ের পায়ে জান্নাত মানে মা যদি রাজি তোর জান্নাত কথা বল ঠিকই না মার ভালোবাসা তুই নিবি মাকে একটু আদর করবি মায়া করবি এই যে শীত এসে গেছে মায়ের জন্য একটু গরম পোশাক নিয়ে নিবি একটু খাদ্য খানা ভালো নিয়ে দিবি ডাকতে বলবি মারে তুমি তেন অসুস্থ হয়ে যাইতেছ এই যে আপেল কমলা দিলাম একটু খায় ভালো হইও মারে তোমার কাপড় টুকরো টুকরো দে মা তুমি একটু আমার কোলে আসো একটু অভিনয় করবা ভালোবাসার অভিনয় আরে 14 ফেব্রুয়ারি তুমি অভিনয় করো কথা বল ঠিকই না অনায় বিনয় তুমি অন্যের একটা মেয়েকে তুমি প্রেম প্রস্তাব দিয়া জাহান্নামে দেখে দিয়া জানা প্রফেসর দিকে নিয়ে যাও কিন্তু জান্নাত তোমার মায়ের মায়ের ভালোবাসা তুমি অর্জন করার জন্য বলবা মা তুমি একটু আমার কোলে আসো তোমাকে একটু আদর করে দিই তোমার মাথায় একটু তোল দিয়া দেই কারণ মা তো মুস্তাজাবুদ দাওয়া মা যদি পাগল হয় মা যদি দুঃখিনী হয় মা দোয়া করলে আসমানে মালিক ওই দোয়া ফিরে দেয় না যেমন করে ইমাম বুখারি ইসমাইল বুখারি এই বুখারি শরীফ যেই কোরআনের পরে যার স্থান এই বুখারির নাম কিন্তু বুখারি না এর জন্ম হচ্ছে বুখার সামরকান্দে এর নামকরণ করে বুখারি লেখা হয়েছে কিন্তু মা কত দয়া জানো মা কত পাওয়ারফুল জানো এই বুখারি শরীফ যে লেখছে তার নাম হচ্ছে ইসমাইল মোহাম্মদ ইসমাইল তার নাম কথা বল ঠিক কিনা মোহাম্মদ ইসমাইল যখন দুনিয়াতে আসছিল হঠাৎ করে এই বাচ্চা 7 বছর 5 বছরের বাচ্চা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে চোখের আলো হারায় ফেলছি মার তো আশা ছিল আল্লাহ তোমার কাছে কইছিলাম একটা সন্তান দিলে আল্লাহ একটা সন্তান দিই কামাই খাওয়ার আশা নাই আমি বলে দোয়া করবেছি একটা সন্তান তোমার কাছে চাইছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ রে এই যে সন্তান পাইছি ইসমাইল বাবা তোমার কাছে কিন্তু সন্তানের চোখটা আলো নিয়ে গেল আল্লাহ আমার মনে আশা পূরণ হইল না সন্তানকে অন্য সন্তানের হাত ধরে ইসমাইলকে মাদ্রাসায় পাঠায় দেয় আবার অন্য সন্তানের হাত ধরে ধরে বাসাতে আসে চোখের আলো নাই কিন্তু জনম দক্ষিণী মা গভীর রাতে একবার তাহাজ্জুদে নামাজ পড়াইয়া অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও নিশিরাতে উঠে প্রভুর গুণ গান গাও ইসমাইল বুখারীর মা গভীর রাতে আল্লাহ দরবারে সেজদা দিয়া উঠিয়া আসলটা বিছায়া দিয়া কয় আল্লাহ হয়ে যে আমার ইসমাইল ঘুমায় রয়েছে আমার বুকে বড় কষ্ট আমার মনে বড় দুঃখ ইসমাইলের চোখের আলো নাই আমার বহু উত্তম আশা ইসমাইলকে দিয়া মালিক রে আমি মা হইয়া গভীর রাতে তোমার কাছে আমি একটু আবদার করলাম আমার সন্তান ইসমাইলের চোখটা তুমি আলো ফিরিয়ে দাও ভালো করে দাও জনম দক্ষিণী মা রাত্রে বেলা দোয়া করছে সকালবেলা ফজরে আদান ভেসে ভেসে আসতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো উঠো উঠো মমিন কোনো আর তো ঘুমে থেকো না
যে দেখো পশু পাখি কেউ তো ঘুমে থাকে না ঘুমায় নারী নাম জপ আল্লাহ কবর বাড়ি ঘুমায় বা ডাকেবে না কেউ আর অমন ঘুমায় নারী নাম জপ আল্লাহ কবর বাড়ি ঘুমায় বা ডাকেবে না কেউ আর ফজরে যখন আজান হয় দেখেন আপনার বাড়ির চতুর্পাশে পাখি যদি থাকে ওরা ক্যাশলেস করে কথা বলতে কিনে পশু পাখি দাঁড়িয়ে যায় ঘুম হইতে নামাজ ভালো উঠো উঠো মমিন বড় আওয়াজ শুনছে ইসমাইল বোখারে ঘুমটা ভেঙে গেছে ইসমাইল তখন ঘুমটা ভেঙে একটা ডাক দিছে মা এমন একটা ডাক দিছে যে ডাকে মা বুঝতে পারে আজকে দোয়া লেগে গেছে সুবহানাল্লাহ কোন ইসমাইল বোখারে তো এরকম করে আমাকে ডাক দেয় না দেখ দেখ আমার এই কই পানি কই আমাকে হাত ধরো বাথরুমে লইয়া চলো কিন্তু ইসমাইল বুকারি ডাক তো কে মারে ও মা আমি আজকে চাক চাইয়া চাইয়া দেখতেছি সব দেখতে পারতেছি মা তুমি কোথায় আসো আসো তাড়াতাড়ি আসো তোমার ইসমাইলের চোখ আল্লাহ ফিরিয়ে দিছে আল্লাহ আকবার বলে চোখের আলো বুখারি ইসমাইল ফিরে পাইছে জনম দক্ষিণে মা তখন দোয়া করেছে শুকরানা দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছে তো ইসমাইল বুখারি এমন চোখের আলো পাইছে জোসনার আলোতে বসে বসে তিনি কিতাব লিখছেন সুবহানাল্লাহ বলে এই পাওয়ারটা মায়ের কারণে হয়েছে কথা কন ঠিক কিনা এই জন্য আজকের এই ময়দানের মধ্যে কার কার মা কবরে গেছে একটু হাতটা দেখেন তো কোন এতিম সন্তান মা কবরে কার বাবা কবরে গেছে একটু হাত তোলে বাপ নাই বাবা কবরে মা কবরে তাকায় দেখো এতিম সন্তান আজকে মাহফিলে বেশি আসছে এই এতিম ভাইরা বাবারা কেউ ওঠা বসা করবেন না আখেরে মানাত করবেন কারণ ইনশাআল্লাহ কারণ এই মাহফিলটা আব্বার জন্য দোয়া করবো মায়ের জন্য দোয়া করবো কথা বলেন ঠিক কিনা আব্বা আম্মা কবরে শুয়ে আছে কবির ভাষা কি বলে জানেন আকে বর মামি রুবি দামন্তাসা বরছে রে মান সুরা আলহামদু বাখা তু তামাঙ্গার গাস্তি রিয়াদ মালে মা আজ মালে গা ফের সুদার হালে মা ওই বাবার কবরে পাশ দিয়ে আসছি মার কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছি আর বাবা মা কবর থেকে বলছে আমার সন্তান কোরআনের বরকতের মাহফিলে যাইতেছে যেখানে দোয়াটা কবুল হওয়ার বেশি সম্ভাবনা আছে কথা বল ঠিক কিনা এখানে কোনো স্বার্থ নাই আপনাদের টাকা দিয়ে কিন্তু মাহফিলে নিয়ে আসা হয় না কারণ আপনারা দিবেন কথা বল ঠিক কিনা দুনিয়ার স্বার্থ নয় আখেরাতের স্বার্থের জন্য আপনি এসেছেন এখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100% ইনশা 100% কবুল হবে বাবা জনে কাঁদবে মায়ের জনে কাঁদবে একটু নিয়ে কেমন করে দান শ্রদ্ধা পাবেন ইনশাআল্লাহ গণ দান করলে কি সম্পদ কমে যায় সম্পদ কমে না বরকত দেয় কি আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী দরবারে একজন এতিম আছে এতিমের বাপও নাই মাও নাই কিন্তু একটা ঘর সোফা বাড়ি আছে এতিম সাহাবি আসিয়া ডাক ডাকাও গো আল্লাহর নবী আপনার কাছে আমার একটা ফরিয়াদ নিয়ে আসি কয় কি ফরিয়াদ বলো কয় নবী যে আমার বাড়ির বাসায় একটা ইহুদির খেজুর গাছ আছে নাম তার লুগুলু ওই ইহুদির খেজুর গাছটা আমার বাড়ির পাশে খেজুর গাছের খেজুর পেকে গেছে খেজুরগুলো টপ টপ করে আমার বাড়ির আঙ্গিনে পড়ে আমার দুইটা সন্তান আছে ওরা খেজুর তুলে কুটে কুটে খায় এটা আমার সহ্য হয় না ইহুদির খেজুর খাবে কেন কথা বল ঠিক কিনা মুসলমান তো কারো অন্যের মাল খাইতে পারে না ও আল্লাহ নবী এবং ওই খেজুর গাছটা যদি পুরো তোড়া করিয়া আমার নামে দান দিয়ে দেয় তাহলে আমার সন্তান সন্ততি হালাল মাল খাবে আমি এতিম দোয়া করে দেবো তার জন্য বিশ্ব নবী তখন ডাক দেয় কয় কে আসিস আয় আমার এই সাহাবি গরিব সাহাবি এতিম সাহাবির জন্য একটা খেজুর গাছ পড়ায় পড়ে আমার সাহাবিকে দিয়ে দিবি আল্লাহ পাক আমি নবী দোয়া করে তার জন্য আল্লাহ জান্নাতের বালাখানা নির্মাণ করে দিবি লুলুর খেজুর গাছ হাদিস শরীফে আসছে এভাবে লুলুর খেজুর গাছ হলে বিহদুরমি আর ওখানে বাড়িটা হলো মুসলমান সাহাবি গরিব সাহাবি এতিম সাহাবি
এবার বলতেছেন নবীজি কে আছে আমার এই খেজুর গাছটা আমার জন্য প্রয়োগ করে দিবি আমার সহায়ক হবে আমার উপকার হবে যেমন করে এই রাজু ভাই চিনেন না এই যে মাদ্রাসা করছে দশের লাঠি একের বোঝা কথা কন ঠিক কিনা যে এলাকার মধ্যে মাদ্রাসা হয় ওই এলাকার মধ্যে আল্লাহর রহমতে সাকিনা বর্ষিত হয় ওই এলাকার মধ্যে আল্লাহ গজব দেয় না গজব কোরআনের বরকতে আল্লাহু আকবার জোরে কন এই যে মাদ্রাসাটা নির্মাণ করছে একা কিন্তু ওকে সাহায্য আমাদের সকলে পুরো দরকার কথা কন ঠিক কিনা এবার তখন ডাক দে বলতেছে কে কিনবে যে কিনতে যায় তার ফিরিয়ে দেয় অনেক টাকা চাইছে লুলু ইহুদি খ্রিস্টানদের অন্তরটা খুব কঠিন খুব কড়া ওই দয়া কম যেমন আমাদের বাইতুল মাকদ্দিস আমাদের বাইতুল মাকদ্দিস এই যে শবে মিরাজের রাত্রিতে নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা যে বিশ্ব নবী আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদ্দিস থেকে আসমানে মিরাজ করতে গেছিলেন কথা বলেন ঠিক কিনা যেখানে ১০০ লক্ষ নবীদের ইমামতি আমার নবী করছেন যেখানে শত শত নবীদের কবর আছে ইহুদিরা উঠে পড়ে চলে আসিয়া সেই বাইতুল মাকদ্দাস ইসরায়েলটা দখল করার জন্য মুসলমানের বুকের উপরে গুলি চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা বাইতুল মাকদ্দাস ইহুদিদের না বাইতুল মাকদ্দাস শুধু ফিলিস্তিনের না বাইতুল মাকদ্দাসে তাম বিশ্বের ২০০ কোটির মুসলমানের কথা বলেন ঠিক কিনা ইহুদিদের অন্তর খুব কঠিন হয় ওরা ধোকা দিয়া ধোকা বানায় বলছে তো বলতেছে কেউ সাহস পায় না এবার মদিনার মধ্যে সরগল হয়ে গেল কে আসলে বিশ্ব নবী বলেছে জান্নাতের মালিক হবে সে যে লুলুর খেজুর গাছটা কিনে এতিমকে দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন জান্নাত বিক্রি হয়ে গেল রে জান্নাত বিক্রি হয়ে গেল আল্লাহ পাকের নবীর সাহাবীরা তো জান্নাতের পাগল কথা বলেন ঠিক কিনা নবীরা নবী সাহাবীর নবীর পাগল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে বাণিজ্য করিয়া ধনী মানুষ হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে মাসব্যাপী সফর করে মদিনার বর্ডারের মধ্যে ঢুকে পড়েছে সম্পদ নিয়ে ঢুকে পড়েছে মাল নিয়া এমন সময় মদিনার অলিতে গলিতে কয় কে আছিস আয় জান্নাত বিক্রি হয়ে গেল কেমনে জান্নাত বিক্রি করলো কে নিল কয়লু উলুর একটা খেজুর গাছ যদি কেউ ক্রয় করিয়া এতিমকে দিতে পারে আল্লাহ বলছে তার জন্য নবীর দোয়া করবে নবীর দোয়া হলো তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ হয়ে যাবে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আর বাড়িতে যায় না তো মদিনার লোকেরা রে লুলুর বাড়িটা দেখায় দে আল্লাহু আকবার কর আল্লাহু আকবার কর লুলুর বাড়িটা দেখায় দে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে বাণিজ্য লিয়া ঢুকছে মদিনা বর্ডারে বাড়িতে না যাইয়া জান্নাত না সাই লুলুর বাড়িতে চলে গেছে লুলুকে ডাক ডাকা এ লুলু লুলু রে কে তুমি কামি আবু দাহাদা কে নার্স প্রায় তোর বলে একটা খেজুর গাছ আছে অমুক সাহাবির বাড়িতে আছে তো বিক্রি করবে কয় না বিক্রি করার কোনো প্রশ্নই আসে না কেন বিক্রি করবো তোর প্রশ্ন জরুরত না আমার জরুরত আছে সুবহানাল্লাহ কর তোর প্রয়োজন না হলে আমার প্রয়োজন আছে একটা খেজুর বিক্রি করা কয় না ওই খেজুর থেকে খেজুর পানি আমি খাই নাই আমি জীবিকা নির্বাহ করি আমি খেজুর গাছ কেমনে বেচবো তুই কি চাস টাকার বিনিময়ে তোকে আমার খেজুর গাছ দিতে হবে কত টাকা দিবি আমার একটা খেজুর গাছ তুমি কত দিনা সেটা কম সুবহানাল্লাহ বল তুমি একটা খেজুর গাছ আমার কাছে বিক্রি করবা বিনিময়ে তুমি কি চাও বা তুমি কও তুমি কত দিবা এবার তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাক এ লুলু তুমি জানো মদিনার মধ্যে আমার সম্পদ আছে অর্থাৎ ৫০০ খেজুর গাছের একটা বাগান আছে সুবহানাল্লাহ বলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মদিনা তখন ধনী সাহাবী ৫০০ খেজুর গাছের একটা বাগান আছে চতুর্দিকে বাগানটা বাউন্ডারি দেওয়া শুধু তাই নয় এ লুলু ওই বাগানের মধ্যে ডুপ্লেক্স ২ তলা একটা বাড়ি আমার আছে সুবহানাল্লাহ বলেন ডাক ডাক শুধু তাই নয় মদিনার মধ্যে জান্নাতের ফ্লেভার আমার বাগানে অর্থাৎ মিষ্টি পানির একটা কূপ ওই বাগানের মধ্যে আছে
মিষ্টি পানির কূপ 500 খেজুর গাছ দুই তলা বাড়ি সম্পদ হিসাব দিচ্ছে লুকুলুর কাছে 500 খেজুর গাছ চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা দুই তলা একটা বাড়ি মিষ্টি পানির কূপ আছে এই পুরো বাগান করে একটা খেজুর গাছের বিনিময়ে দিব বিক্রি করবি আল্লাহু আকবার কর আল্লাহু আকবার লো লো তো চোখ কপাল করে সর্বনাশ কয়বি আপনাদের যদি কেউ কয় এই চণ্ডীপুরে একতলা একটা বিল্ডিং করছেন আপনি কয় বা একতলা বিল্ডিং আমারে দিবেন আর গুলশানে 20 তলা একটা বিল্ডিং আপনাকে দিয়ে দেবো গুলশান ঢাকা গুলশান একটা 20 তলা বিল্ডিং মানে মাসে 8 লাখ 10 লাখ টাকা কামাই 20 টাকা কথা বলতে কিনে গুলশানে একটা 20 তলা বিল্ডিং মানে বসে থেকে মাসে 8 লাখ 10 লাখ টাকা কামাই আপনার যদি কেউ কয় তোর একটা বাড়ি দিবে আমার গুলশানে 20 তলা বিল্ডিং দে তো ওর কপাল চুকবে কথা বল ঠিক কিনা কথা বাড়ি কেন আরো কিছু চাও তোমাকে দিয়া দিব কথা বল ঠিক কিনা এবার লুকুলু কাছে কয় এ নবীর সাহাবি আবু দারদারি নবী কিন্তু জীবনে মিছা কথা কয় না দেখেন কারবার কোন নবী কিন্তু মিছা কথা কয় নাই নবীর সাহাবারও মিছা কথা কবে না ঠিক আছে তোমার 500 খেজুর গাছের বাগান ডুপ্লেক্স একটা বাড়ি মিষ্টি পানির কূপ সহ আমি নিলাম আমার একটা খেজুর গাছ দিলাম আল্লাহু আকবার বলেন হযরত আবু দারদা বলতেছে ঠিক আছে আমি তোমার গাছটা ক্রয় করে নিলাম আগামী কাল সকাল বেলা তুমি আমার বাড়িতে যাইলা তো পায়া যাবা সুবহানাল্লাহ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বেচা কেনা করিয়া খেজুর গাছ নিয়ে বাড়িতে চলে গেছে রাত্রে বেলা ঘুমা হয়ে গেছে ফজরের নামাজ আদায় করছে লুলু সকাল বেলা চলে গেছে ডাক ডাক কাকি রে আবু দারদা বাড়ি বিক্রি করা মানুষ এতক্ষণ কি থাকে বাড়ি বাড়ি বিক্রি করা কোন মানুষ থাকে বাড়ি বেচছ তো এতক্ষণ কেন বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও বাসার ভিতরে বিবি কয় কি ব্যাপার কাহিনীটা কি বাড়ি বলে বিক্রি হয়েছে ওই যে এক লোক এসে কয় কয় হয় বিবি বাড়ি বিক্রি করে দিছে কয় একটা কথা জিগাইলে না 500 খেজুর গাছ বাড়ি শুধু নয় 500 খেজুর গাছ দুই তলা বাড়ি মিষ্টি পানির কূপ পুরো টোটাল আমি বিক্রি করে দিছি বিবি কেশের বিনা বিক্রি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লুলুর একটা খেজুর গাছ যদি ক্রয় করিয়া গরিব এতিমকে দিয়া দাও তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দিয়া দিবি দিবি রে বাড়িতে আসার টাইম পায় না জান্নাত আগে থেকে ক্রয় লয় নবীর পাক জবানে বলেছে এই জন্য আমার বাগান বাড়ি সব সহ বিক্রি করে দিয়েছি বিবি তোমাকে কথা বলার টাইম পায় নাই যেমন স্বামী তেমন বিবি কথা পান ঠিক কিনা বিবি তো কোন ডাক ডাকা পানের স্বামী আমার কলেজার টোকা নবী যদি এই বাড়ি বাগান বিনিময়ে জান্নাতের যদি জিম্মাদারি ল কোনো আপত্তি নাই ছোট্ট দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা বাগানের মধ্যে খেলাধুলা করতেছি বাচ্চা দুটি হাত ধরে ডাক ডাক চল যাই এই বাড়ির মালিক আমরা আজকে নাই আমাদের মালিক বানাবে আল্লাহ পাক জান্নাতে জোরে কোন আল্লাহ আকবার চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিশান কথা কন ঠিক না হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ঠিক না তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি তুমি উড়াল তুমি যে রঙিল ঘুড়ি সুতো টান দিলে মালি সুতো টান দিলে মালি রাখতে পারবে না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবি তোমারই নিশান হবে না তোমারই
নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমরা যদি থাকবো না কথা বল ঠিক কিনা আমরা থাকবো না যাবো আমরা জান্নাতে জান্নাতে যেতে হলে কিছু নেক আমল করতে হবে কথা কন ঠিক না এই মুহূর্তে কিছু সময় এসে গেছে নেক আমল করে জান্নাতে যেতে চাই কারে কারে দুইটা হাত লা দেখাই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ হাত না দিলে কেমন করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জান্নাতে যেতে চান কি চান না কথা কন এসে চান কি চান না জান্নাতে যদি মোড় ধরেন তাই মোড় ধরেন সারেন ধরেন সারেন ধরেন কারণ বিসমিল্লাহির রহমানির রহিম জোরে কর বিসমিল্লাহ বরকত আছে কিনা বলেন জোরে কর বরকত দেয় কি আল্লাহর বরকত নিবার চান বিসমিল্লাহ কা পকেটে হাত দিবেন ইনশাআল্লাহ কর এই যে মাদ্রাসার জন্য কিছু দান দিবেন ইনশাআল্লাহ কর দশটা মিনিট সময় দিলাম বিসমিল্লাহ কা পকেটে হাত দেখান চণ্ডীপুর দারুল উলুম মাদ্রাসা জন্য এখন দেখেন কে উঠে যা অল্প সমস্যা আছে কথা বলতে গেলে আপনি দান না দিলে একটু বসেন কে একটু দেখেন যেহেতু আমার চোদ্দ ভাজন ভাই যান সৈয়দ রাহানুদ্দিন কালেকশন করছে আমি একটু আপনার কাছে নতুন মেহমান আমি একটু দেখতে চাই একটা দেখে আসলাম একটা টিনের বেড়াতে একটা মাদ্রাসা করছে মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মাসলিগুল সহদুসমি আলমে দিন হায় তলাবা হায় বুলবুল এই যে সুন্দরকার লিস্ট দেখছে আপনি আজীবন সদস্য হওয়া পারেন বড় মাদ্রাসা করতে পারেন নাই আপনি এক হাজার টাকা প্রতি বছর দিতে পারেন এরকম লোক আছে না এক হাজার টাকা প্রতি বছর দিবেন এক হাজার টাকা প্রতি মাসে দিবেন পাঁচশো টাকা প্রতি বছর দিবেন পাঁচশো টাকা প্রতি মাসে দিবেন আপনি একটু সহায়ক হন যার সঙ্গে এই এই ব্যাগ পরে ব্যাগ পরে ব্যাগ এই ব্যাগ 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 এই ব্যাগ পরে এই এই ব্যাগ এই ব্যাগ পরে 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 এজন্য মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই এজন্য আমি দেখতে চাই নেক কাজ করিয়া দিয়ে সব পাবে আপনি একটু সহায়ক আছে সব পাবেন আল মারউ মাআমান আহাব্বা যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত এই মহব্বতের ভালোবাসাটা কারো টাকা অন্যায় পথে চলে যায় কারো টাকা দেয়া বাদ্যযন্ত্র কিনে গুনাহের আসবাব কিনে কিন্তু এই যে মাদ্রাসাটা নবীর সুন্নতে এদারা এই মাদ্রাসা দেওয়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি দশটা হাজার টাকা মাদ্রাসায় দিয়ে দিব বাবার দনে পাঁচ হাজার মায়ের দনে পাঁচ হাজার বাবা কবরে মা কবরে ওই বাপ মার একটু রুহের মাপটাদের জন্য তাকায় তাকায় রয়েছি আমার সন্তানের সম্পদ টাকা তোর কাছে রেখে আসছি আমরা কিন্তু কিছু লয়ে আসি নাই এমন দিয়ে একজন ব্যক্তি দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা এক হাজার টাকা পাঁচ দশটা দল বসা সিমেন্ট এবং ইট দিবেন এরকম কোন ব্যক্তি আছেন একটু আসেন আমি দোয়া নেয়া নেক আমল দেয়া দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করে আল্লাহর কাছে নেক আমলের উসিলা দিয়ে দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাতটা উঠাই দেন হুজুর আমি পাঁচটা হাজার টাকা মাদ্রাসায় দিয়ে দিব এরকম দিয়ে একজন ব্যক্তি আছেন নাকি দুইটা হাজার করে টাকা দিয়ে দেবো এক হাজার করে টাকা তিরিশ জন ব্যক্তি চাই কারণ এই কোরআন কারিমের বরকত আছে কিনা এই কোরআন বরকত হলো যে ঘরে থাকে সে বরকত হয়ে যায় এই কোরআনকে যে মহব্বত করে তাকে আল্লাহ বরকত দেওয়া পরিপূর্ণ করে বরকত বুঝেন বরকত কুকুরের বাচ্চা কিন্তু সাতটা আটটা গরুর বাছুর একটা কুত্তা আপনাদের কাছে কেউ খায় না গরু গুস্ত খাইতে খাইতে পেশার বেড়ে গেছে কথা বলতে কিনা এখন প্রশ্ন হলো গরু বেশি না কুত্তা বেশি বলতাম গুরু বেশি বরকত এটা হলো বরকত কথা বল ঠিক না এই যে কোরআন একটা বরকত আমি আপনার কাছে একটা বরকত চাই সেটা হলো এই কোরআনের বরকত নেওয়ার জন্য তিরিশটা পারা আছে কোরআন শরীফ কয় পারা জোরে গন সবাই গন এই কোরআন শরীফ তিরিশটা পারা আছে তিরিশ জন ব্যক্তি নিয়ে একটু ভাগ করে দিলাম তিরিশ জন ব্যক্তি আমি একটু কোরআনের পাগল কোরআনের আশেক দেখতে চাই যারা হব্বে কোরআন মহব্বত করছেন কোরআন আলেম হতে পারেন নাই হাফেজ হতে পারেন নাই কিন্তু এই যে আজকে মাহফিল থেকে কোরআনের প্রেম প্রকাশ করার জন্য তিরিশ জন ব্যক্তি তিরিশ পারা কোরআন আপনার ঘরে বণ্টিত হবে তিরিশ জন ব্যক্তি দেখা যাবে একটা হাজার করে টাকা তিরিশ জন ব্যক্তি হাত উঠান এক হাজার টাকা কোরআন যেন আপনার বরকত নেয়
কোরআন যেন আপনার ঘরে ঢুকে, কোরআন যেন আপনার ঘরের ভিতরে কোরআন ওলা সন্তান পয়দা হয়ে যায়। এরকম 30 জন ব্যক্তি একটু হাত দেখতে চাই, কত টাকা কত পয়সা ওয়া কারণে চলে গেছে আল্লাহ রাস্তা দেওয়ার জন্য। 30 জন ব্যক্তি একটু বিসমিল্লাহ কয়া, একজন ব্যক্তি 1000, এরকম 30 জন ব্যক্তি 30,000 টাকা একজন করে ব্যাপার না। সর্বপ্রথম কে আছেন? কোরআনের পাগল। এই কোরআন কিন্তু কবরের মধ্যে সুপারিশ করবে, ইজা ওয়াজিয়াল মাইয়াতু ফিল কবর জা আল কোরআন ইনদা রাসি। নাম কি বাবা? তিরিশ জন ব্যক্তির কাছে আমি কোরআনের জন্য বরকত দেওয়ার জন্য চাইছি, হবে কি হবে না? কারণ ইনশাল্লাহ জোরে কন জোরে কন ইনশাল্লাহ আল্লাহ 30 জন ব্যক্তি পয়দার এই মাহফিল থেকে 30 জন ব্যক্তিকে তুমি আল্লাহ দাঁড়ায় দাও যেন 30 জন ব্যক্তির কোরআনের ঘরে বরকত দিতে পারে। আমার একজন ব্যক্তি পেয়ে গেছে, জোরে কন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি বাজান? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 1000 টাকা ধরে কন মারহাবা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি দান করেছে আল্লাহ। ঘরের মধ্যে তুমি কোরআনের বরকত দিয়ে দাও, বংশের মধ্যে আলেম মুফতি বানায় দাও, আমিন। আল্লাহ দানকারী দান ফিরে দিও না, দানকারীকে মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না, বলেন আমি। দুই নম্বর কে আসেন, হাত ওঠান, টাকা নিয়ে আসেন, এটা লেখা দেন, হুজুর কত টাকা অন্যায় বলে দিছি, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মেসলেগুল, এই মাদ্রাসার দেওয়ার জন্য আমি 1000 টাকা দেবো। এই উঠে দেন না, দান না দেয়ে বসেন। আর কে আছেন? বিসমিল্লাহ কয় হাত উঠেন, 1000 টাকা ব্যাপার না, 30 জন ব্যক্তি 30টা হাত উঠে যাবে, আল্লাহর বান্দার সহায়ক হবে। সে একা মাদ্রাসা করতেছে, একা বেতনের টাকা দিয়ে মাদ্রাসা চালায়, এরকম 30 জন ব্যক্তি কিন্তু বসে আছেন, অনেক ব্যবসায়িক ব্যক্তি, অনেক ধনী ধনী ব্যক্তি বসে আছেন। হয়াত মিশ্রা, মোহাম্মদ রাজু ভাই, 1000 টাকা দুই নাম্বার ধরে কন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহ তুমি কবুল করে নাও, মনে আশা পূরণ করে দাও। সকলের টাকা পয়সা কিন্তু মাদ্রাসা মসজিদে লাগে না, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাকে কবুল করে থাকে, হয় এতে বাবা গো, মা কবরে সে আছে, বাবা কবরে সে আছে, এরকম দুইজন সন্তান, দুইজন হয়েছে, তিন নাম্বার কোন সন্তান আছেন? বাবার জন্য মায়ের জন্য 1000 টাকা মাদ্রাসা লিখে দেন, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, দান করিলে জান্নাতে হবে তোমার ঘর বাড়ি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। উঠে যায় না, দোয়া করে দেন ইনশাআল্লাহ। আমার ভাই রাজু ভাই মাদ্রাসা নির্মাণ করেছে, মাদ্রাসার কাজ শুরু হয়ে গেছে, এই মাদ্রাসাগুলো এরকম করে শুরু হয়, আল্লাহ কবুল করে আস্তে আস্তে বড় কেমনে বড় হয় দুনিয়ার বুদ্ধিজীবীরা টের পায় না, কথা কন ঠিক কিনা? আয় মুসলমান, ভালো কাজের সহায় পেলে, ভালো কাজের সাহায্য করলে আপনার প্রতি আল্লাহ ভালোবাসার দৃষ্টি দেয়। আমার মা বোনেরা পর্দার আল থেকে আছেন, মা আপনার 1000 টাকা লিখে দেন এবং আসল ভরে ভরে টাকা পাঠাতে মাসনে। এই বিসমিল্লাহ করা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার কাছে যাবে, দোস্তা নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও, একটু সবার কাছে, যার কাছে যা আছে দিলে ধন বোঝাম কেড়ে নিতে গত শিমুল ভাই, শিমুল না শিমুল ভাই, 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও, হাতে বরকত দিয়ে দাও। এই ওঠা বসা করবেন, বসেন, এখন দোয়া করে দেবেন ইনশাল্লাহ। রাত্রি 12:30 পার হয়ে গেছে, আল্লাহর বান্দা কে আছেন, এরকম ব্যক্তি আছেন মুসলমান, 500,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসা দেওয়ার জন্য, আল্লাহ দিন নরম করে দাও, দানের বরকত তুমি দিয়ে দাও, দানের ফাজল দিয়ে দাও, দানের মহব্বত অন্তরে তুমি দিয়ে দাও আল্লাহ, মাদ্রাসা তুমি কবুল করার বলেন আল্লাহুম্মা আমিন। আসেন বিসমিল্লাহ করে আসেন, আসেন, দ্বিতীয় বার্তা দিয়েছেন, দুই একজন ব্যক্তি বা তিন হলো, কমপক্ষে 10 জন তো হওয়া দরকার। 1000 টাকা মায়ের নামে 500, বাবার নামে 500, যে লিখে দিয়ে দেন ইনশাল্লাহ। আমি দোয়া করে দেবো, বাবা কান্দে, মাও কান্দে, কবরে শুয়ে আহারে পানের সন্তান দেখলা না আসিয়া, বাবা কান্দে, মাও কান্দে, কবরে শুইয়া আহারে পানের সন্তান আসলা না দেখা দিয়া, লা ইলাহা।
জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ বসেন বসেন দোয়া হবে দোয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেন কত ধনী ব্যক্তি বসে আছেন মুসলমান ভাই আমরা আপনারা ইচ্ছা করলে একটা মাদ্রাসা করতে পারেন না একজন ব্যক্তি করতেছে এই ভালো কাজের একটু সহযোগিতা করতে হবে ভালোবাসা প্রদান করতে হবে যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত বিসমিল্লাহ কইয়া বাবা জন মাদ্রাসা একটু হাত পকড়ে ঢোকান ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আল্লাহ সম্পদে বরকত দিবি বংশের মধ্যে আল্লাহ পাক নেক সন্তান দিয়া দিবি মনোয়ার মনোয়ার স্ত্রী মারা গেছে আরে স্বামী হইয়া দোয়া চা দুই হাজার টাকা জোরে কন মারহাবা নারায়ণ তাকবীর আল্লাহ আমার মনোয়ার ভাই স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্ত্রী রুহে মাঠের জন্য দুইটা হাজার টাকা আল্লাহ নবীর মাদ্রাসা দিছে আল্লাহ মোর কবরটা মদিনায় পৌঁছে দাও আল্লাহ ভাই স্ত্রী কবরটা জান্নাতের টুকরা বানাবেন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ জামিন আর কেউ আসেন ভাই আসেন এক হাজার দুই হাজার টাকা এখন দোয়া করে দেবো ইনশাল্লাহ দোয়া করে দাম বাদরগাহে এলাহি হায়াতে দৌলত এলম দারাজে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চণ্ডীপুর দারুল উলুম মাদ্রাসাটা ভালো না খারাপ কথা বলুন ভালোর সঙ্গে ভালো সহযোগিতা করতে হবে কথা বলুন ঠিকই না আমার মহব্বতের ভাই মাদ্রাসা নির্মাণ করেছে তার আর্থিক সম্পদ টাকা দিয়া এই মাদ্রাসাটা নির্মাণ করেছে এলাকার জন্য বরকত এলাকার জন্য রহমত এটা আল্লাহ পাক এই মাদ্রাসাটা কবুল করবেন আমিন এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওসিলা করে এলাকাবাসী ভাইকে নাজাতের ওসিলা বানাবেন আল্লাহুম্মা আমিন মাদ্রাসা হবেই ইনশা আপনারা অর্থ সম্পদ না দিতে পারলে দোয়া করবেন দুশ্মনী করবেন না কথা বলতে কি না এ মাদ্রাসা নবীজির একটা সুন্নতের এদারা এখানে ছেলে পেলে পড়ালেখা করবে মাসুম বাচ্চা লেখাপড়া করবে এলাকার মধ্যে আল্লাহ বরকত দিবে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই বাবা অসুস্থ এক হাজার টাকা গছে দেন বাবাকে আল্লাহ সুস্থতা শেফায় কামেলা আজাদ আমিন সকলে ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বৃহস্পতিবার রাত সকলে একটু মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে দোয়া হবে দুরূদ শরীফ পড়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاء دارا ياسر مشه بڑے دعا حبي شما اي شما دعا قبول شبا جن دعا حبي شرا بشير مسلمان دعا حبي شرا بشير امت محمد دعا حبي اللهم آمين اللهم انت السلام منك السلام তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ফেলিয়ে না দিও মাওলা ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও মদের ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও
বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতে বিচার দিলে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ তোমায় লইছি মানিয়া কেমনে তুমি দিবা মোদে জাহান্নামে ফেলাইয়া মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দাও প্রশংসা করে ঠান্ডা কফি করি তোমার কিছু বান্দা বান্দিরা গভীর রাত পর্যন্ত বয়ান শুনতেছিল চাতক পাখির মতো তাকায় রয়েছিল আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ রাতে ঘরে কাটা বারোটা পার হয়ে চলে গেছে আর রব্বুল আলামিন রাত্রে রাত্রে গভীর হয় দুনিয়ার সব অফিস আদালতের দরজায় লক লেগে যায় আল্লাহ যত রাত্রে গভীর হয় তোমার রহমতের দরজা টাস টাস করে খুলে যায় রব্বুল আলামিন চণ্ডীপুর দারুল উলুম নূরানী হাফিজা মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ মহাব্বতের রাজু ভাই তার অন্তরের মধ্যে তিনি একটা প্রতিষ্ঠানে জেলা জায়গা দিয়েছো আল্লাহ এই বান্দার এই প্রতিষ্ঠানটা আল্লাহ কবুল করে নাও যত হাজত আছে আল্লাহ তোমার গায়েবের খাতার থেকে পূরণ করে দাও আল্লাহ এই মাদ্রাসা সিলাই করে এলাকার ভিতরে তুমি বরকত দিয়ে দাও মাদ্রাসা যারা মুহিব্বিন আছে দান করে ভালোবাসে তাদেরকে তুমি বরকত দিয়া পরিপূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতে আমির আমির করছি আল্লাহ আমাদের মনের খবর তুমি জানো আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা বলে মাফ করে দাও আল্লাহ জানা আমাদের নসরি কি পুকুরি দিনে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি মাফ করে দাও জানি না মাওলা জীবনে কার শেষ মনে যাত হয়ে গেল আজকে কার যেন বাড়িতে আগামীকাল মসজিদের পালকি চলে আসবে আল্লাহ জীবনের শেষ মোনাজাত যদি হয়ে যায় জিন্দেগির গুনাহ খাতা মাফ করে ইমানদারের খাতা নামটা লেখায় লাও আর রব্বুল আলামিন এই ময়দানে বসে বসে কান যেন গভীর রাতে মায়ের কথা স্মরণ হয়ে গেছে মানায় এমন তিন সন্তান আছে বাবা মাকে নিজাতে কবরে শুয়েছি এমন সন্তান আছে হুজুর আমার বাবা মা তো যদি তো কবরে ঘুমায় হায় আল্লাহ মার মতো একজন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না বাবার মতো আদরের মানুষ খুঁজে পাওয়া যায় না বাপ হারা মা হারা এতিম সন্তান যারা হাত তুল করেছে আল্লাহ জানি না কার বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কার মায়ের কবরে আগুন ও আসমানের মালিক আল্লাহ তুমি তাকায় দেখো কত ওলামায়ে কারাম মাদ্রাসার নিষ্পাপ কচি কচি সন্তান হাত তুল করে কাঁদে মুরব্বী বাবারা চুল পাকা তারি পাকা বাবারা কাঁদে হাজি সাহেব কাঁদে আল্লাহ যুবক বারা হাত তুলে কান্না কাটি করতেছে আল্লাহ যার বাবা কবরে মা কবরে আজকের মাহফিল শ্রেয় করে বাবার খবর গুলো জান্নাতের বাগান বানা দাও আল্লাহ আমাদের পিতা মাতার বেঁচে আছে হায়াতে বরকত দেয়া দাও আল্লাহ অনেকে আব্বা আম্মা সুস্থ সেবা দেয়া দাও আল্লাহ রব্বুল আলামিন তাম বিশ্বের মুসলমানকে শান্তি নিরাপত্তা দান করেন আল্লাহ ফিলিস্তিন মুসলমানের জন্য স্বাধীন উন্মুক্ত করে দেন আল্লাহ বাইতুল মুকদ্দাসের জন্য আমাদেরকে স্বাধীন করে দেন আল্লাহ আয় আল্লাহ সামনে রমজান মাস রজব চলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ না রমাজান শাবান এবং শাবানে রজবে বরকত দাও রমজানের পরিপূর্ণতা সব আমাদের নসিব মিলা দাও আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে নেক সন্তান দান করো ঘরের মধ্যে বরকত দিয়া দাও আমাদের নসলে আমাদের বংশে তুমি জালেম পয়দা করে দাও না রে আল্লাহ তাম বিশ্বের মুসলমানকে শান্তি নিরাপত্তা দান করো বাংলাদেশের প্রতি শান্তি নিরাপত্তা দান করো জুলুম সাতানের শিকার যারা জেলখানা বন্দী মুক্তি ব্যবস্থা করে দাও আল্লাহ যে যে মুসিবতে আছে তোমার দরবারে গোপনে গোপনে দরখাস্ত করতেছে আল্লাহ সকলের মুসিবত থেকে হেফাজত করো অভাবীর অভাব দূর করে দাও রোগ বালাই থেকে হেফাজত করো আল্লাহ আমার মা বোনরা হাত তোল করেছে পর্দার আল থেকে মা বোনদের তো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দাম্পত্য জীবন সুখীময় জান্নাতময় করে দাও আল্লাহ আয় আল্লাহ জীবনে তোর একবার হইলেও মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দাও আল্লাহ
মরণটা পবিত্র রমজান মাসের জুমার রাতে নামাজের মুসল্লায় মরণ দিও শহীদি মরণ দিও রে আল্লাহ শহীদি মরণ দিও শহীদি মরণ দিও আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় মরণ দিও হযরত অবস্থায় মরণ দিও আল্লাহ রাস্তা ঘাটে চলি কতদিন কতদিন হাতের মধ্যে ইত্যাদি মরণ আল্লাহ চোখের সামনে কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দেখছি রে আল্লাহ রাস্তা ঘাটে রোড অ্যাক্সিডেন্ট করে মারিও না এমন মরণ দিও না যে মরণে আত্মীয় স্বজন দেখতে পারে না রব্বুল আলামিন সহি সালামতে জিন্দগি যাপন করার তৌফিক দাও এই এলাকার সমস্ত যুবকদেরকে ইমানওয়ালা বানায় দাও যুবকদেরকে মধ্যে ইমানের বুঝিয়া না পানে বুঝিয়া দাও মুরব্বীদের হযরত আবু বকর মতো কবুল করে নাও মা বোনদেরকে আয়েশা ফাতেমা মতো কবুল করে নাও আল্লাহ শেষবারে বিনতি আল্লাহ আমার রাজু ভাইয়ের মনে নেক মাশাতা পূরণার মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله